Hello friends, welcome to Study Circle. Today's topic for CTET 2022 paper 1 environmental studies. Topic is animals. আজকে আমি তোমাদের CTET এর environmental studies এ যে সাবজেক্ট আছে সেটা পড়াচ্ছি animals. অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতে আমি এক কথাই বলছি যে CTET এর সিলেবাসটা তোমরা কিন্তু ভালোভাবে দেখে নিও আর CTET এর সিলেবাসে ওখানে কোন চ্যাপ্টারের সাবথিম আছে সেটা কিন্তু পরীক্ষায় আসে তো সিলেবাস থেকেও দু তিন নম্বরের কোয়েশ্চেন থাকে তো ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সেখানে চারটে সাবথিম আছে সেই চারটে সাবথিমের মধ্যে তিনটে সাবথিম আমার পড়ানো হয়ে গেছে আর চার নম্বর সাবথিম অ্যানিমালসটা আমি আজকে স্টার্ট করছি তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ নেক্সট দিন আমি তারপর থেকেই পড়াবো তো প্রত্যেকটা ভিডিও কিন্তু এরকম সিকোয়েন্স অনুযায়ী পড়াচ্ছি যেখান থেকে পড়াচ্ছি যেখানে গিয়ে শেষ হচ্ছে তার পরের দিন কিন্তু সেখান থেকে স্টার্ট করছি একদম লাইন টু লাইন আমি তোমাদের পড়াচ্ছি আর ভিডিও তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই সিটেট ক্লিয়ার করবে প্রথম ইয়ারেই ক্লিয়ার করে ফেলবে তোমরা ফার্স্ট টাইম পরীক্ষা দিলে কিন্তু এই এক্সাম ক্লিয়ার করে ফেলবে যা পড়াচ্ছি যেরকম ভাবে পড়াচ্ছি শুধু তোমরা মনোযোগ দিয়ে ভিডিওগুলোকে দেখো শোনো কোনো কিছু নোট ডাউন করতে হলে সেটাকে নোট ডাউন করো খাতায় আর পুরোপুরি ইনফরমেটিভ ভিডিও পুরো ডিটেলসে আমি তোমাদের পড়াচ্ছি আর মেনলি বাংলায় পড়াচ্ছি কারণ যারা বাঙালি স্টুডেন্ট যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা বাংলা মিডিয়ামে পড়ে এসছো তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে সেই কথা ভেবেই আমি কিন্তু ইংরেজিতে লেখাটা দরকার কারণ ইংরেজি টার্মগুলো যদি তোমরা না দেখো পরীক্ষায় গিয়ে কিছু বুঝতে পারবে না কারণ ওখানে ইংলিশে কোয়েশ্চেন হয় তো ইংলিশ টার্মগুলো তোমাদের চোখের সামনে থাকছে আর তার সঙ্গে আমি বাংলায় তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো লাইন টু লাইন যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে বাংলায় বললে বুঝতে পারবে আর লাইন টু লাইন যেগুলো তোমরা দেখবে সেগুলো কিন্তু মাথায় থেকে যাবে তো সেগুলোকে কি পয়েন্ট হিসেবে তোমরা ইউজ করতে পারো পরীক্ষায় কিন্তু সেই ওয়ার্ডগুলোই থাকবে মেনলি সেই ওয়ার্ড দেখেই তোমরা অ্যান্সার করতে পারবে তো এখানে স্টার্ট করি তাহলে আজকের ভিডিও অ্যানিমালসের যে টোটাল চ্যাপ্টার সেখান থেকে আজকে আমি তোমাদের অ্যানিমালস কি কেন এদের অস্তিত্ব আছে তাদের কয় ভাগে ভাগ করা হয় তারা কোথায় থাকে সে সংক্রান্ত তিনটে জিনিস আজকে পড়াবো যে ইন্ট্রোডাকশন ক্লাসিফিকেশন অফ অ্যানিমালস আর হ্যাবিটেট অফ অ্যানিমালস তারা কোথায় থাকে আর বাকি থাকবে তাদের ব্রিদিং সিস্টেম এক একটা অ্যানিমেলের এক এক রকমভাবে শ্বাসকার্য চালায় রিপ্রোডাকশন এক একটা অ্যানিমেলের জনন এক এক রকমভাবে হয় আর বিভিন্ন টাইপের তাদের থাকা জায়গা তো রয়েছে যে কারা কোথায় থাকে তাদের থাকার উপর ডিপেন্ড করে তাদের কয় ভাগে ভাগ করা হয়েছে তাদের খাবারের উপর ডিপেন্ড করে কয় ভাগে ভাগ করা হয়েছে তো বিভিন্ন রকমভাবে অ্যানিমেলকে টাইপ অ্যানিমেলের টাইপকে ভাগ করা হয়েছে তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যানিমেল হলো কারা আমরা জানি দুই ভাগে ভাগ করা একটা হচ্ছে প্ল্যান্ট একটা অ্যানিমেল তাই তো মানে জীব জগৎকে দুভাগে ভাগ করেছে একটা প্ল্যান্ট একটা অ্যানিমেল প্ল্যান্ট কারা যারা সবজি সবুজ উদ্ভিদ তারা হচ্ছে প্ল্যান্ট যারা নিজের খাবার নিজে বানায় আর অ্যানিমেল কারা অ্যানিমেল যারা প্ল্যান্টের উপর ডিপেন্ড করে বেঁচে থাকে তাই তো তারা হচ্ছে অ্যানিমেল এবার দেখো ইন্ট্রোডাকশনে অ্যানিমেল সম্পর্কে কি বলেছে ইন আওয়ার সারাউন্ডিংস উই ফাইন্ড ডিফারেন্ট টাইপ অফ অ্যানিমেলস রেঙ্গিং অফ from mammals, reptiles, birds, amphibians, insects and many other smaller forms. Animals may live on land or in water or fly in air depending upon its ability and nature. তো আমাদের আশেপাশে আমরা বিভিন্ন রকমের প্রাণীদের দেখতে পাই তাদের ঘোরাফেরা করতে দেখতে পাই তাদের আবার কিভাবে ভাগ করি আমরা এভাবে ভাগ করি না যে এ গরু এ ছাগল এ ভেড়া এটাকে আমরা নিজেদের মতো করে ভাব করি তাদের পরিচয় হিসেবে তাদের চেনা আমরা চারপাশে যারা দেখতে পাই কিন্তু গোটা ওয়ার্ল্ড অ্যানিমেলকে কিভাবে ভাগ করে গোটা ওয়ার্ল্ড কি করে চিনবে সেই অ্যানিমেলকে কারণ সবাই তো আর বাংলা ভাষা জানে না কিংবা সবাই তো আর ইংলিশ জানে না কিংবা সবাই তো আর হিন্দি জানে না স্প্যানিশ জানে না ফ্রেঞ্চ জানে না তো আমরা যদি বলি মানুষকে মানুষ ফ্রেঞ্চের লোকেরা কি মানুষ বলবে সেটা বলবে না তো তার একটা বিজ্ঞানসম্মত নাম থাকে সেই বিজ্ঞানসম্মত নামে সবাই চিনবে সারা গোটা বিশ্বের লোক চিনবে ঠিক আছে তো সেক্ষেত্রে ইংলিশ নামটাতেও কিন্তু সবাই নাও চিনতে পারে স্প্যানিশের লোকেরা ইংরেজি নামটাতে চিনবে না তো সেক্ষেত্রে যদি সাইন্টিফিক নেমটা থাকে তাহলে গোটা ওয়ার্ল্ড সেই সাইন্টিফিক নেমের হিসেবে কিন্তু চিনবে
তো সেই সায়েন্টিফিক নেম অনুযায়ী প্রত্যেকটা জীবেরও আলাদা আলাদা নাম আছে, প্রত্যেকটা জীবের সায়েন্টিফিক নাম আছে, কিন্তু এদের কোন ক্যাটাগরিতে ভাগ করা হবে যার জন্য আমরা বুঝতে পারবো যে এই রাজ্যের ক্ষেত্রে এই প্রাণীগুলো অবস্থিত, মানে একটা প্রাণী একটা টাইপের প্রাণী যাদের একটা গোষ্ঠীতে ফেলা হবে। মানে আমরা যত রকমের মানুষ আছি, বাঁদর আছে মানুষের মতো দেখতে, এপ আছে যাদের থেকে বলা হয় যে অনেক আগে এপ থেকে মানুষের সৃষ্টি হয়েছে, তাদেরকে একটা ক্যাটাগরিতে ফেলবে। তেমনি পাখিদের ক্ষেত্রে একটা ক্যাটাগরি, যত রকমের পাখি আছে বড় ছোট সমস্ত রকমের পাখিদের একটা জায়গায় ফেলবে, একটা ক্যাটাগরিতে ফেলবে। সরীসৃপ প্রাণী আমরা জানি যারা বুকে বল দিয়ে চলে, যাদের পা থাকে না, আবার হয়তো অনেক ক্ষেত্রে পাও থাকে কিন্তু যারা বুকে ভর দিয়ে চলে, যাদের মেরুদণ্ড থাকে না, তাদের একটা টাইপের ক্যাটাগরিতে ভাগ করেছে। তো এইভাবে বিভিন্ন টাইপের অ্যানিমেলকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো তাদেরকে নাম দিয়েছে কি, ম্যামালস, রেপটাইলস, বার্ডস, অ্যাম্ফিবিয়ানস, ইনসেক্টস, আরও অনেক নাম দেওয়া আছে, আরও অনেক রকমের ভাগ আছে। ম্যামালস বলতে এখানে কাদের বলছে, স্তন্যপায়ী প্রাণী। স্তন্যপায়ী প্রাণী কাদের বলে, যারা বাচ্চার জন্ম দেয়, অর্থাৎ ডিম থেকে নয় প্রসব করে, ডাইরেক্ট বাচ্চার জন্ম দেয় এবং তারা কি মায়ের বুকের স্তন পান করে, তাই তো? তারপরে কি, রেপটাইল কাদের বলে, রেপটাইল হচ্ছে সরীসৃপ। আমরা জানি সরীসৃপ কারা, সাপ এদের আমরা সরীসৃপ বলি, টিকটিক এদের সরীসৃপ বলি, কারণ এদের কি হয়, এরা বুকে ভর দিয়ে চলে, তাই তো? এদের কোনো মেরুদণ্ড থাকে না, কিন্তু মেরুদণ্ড থাকে না বলে এদের সরীসৃপ বলে না, কিন্তু বুকে ভর দিয়ে চলে, গায়ে ছোট ছোট আঁশ থাকে, ঠিক আছে, তার জন্য এদের রেপটাইলস বলে। আর কি, এরা ডিম পারে। আর হচ্ছে বার্ডস। বার্ডস আমরা জানি, বার্ডস কি, যাদের গায়ে পালক থাকবে, যাদের কান ভিতরের দিকে ঢোকা, ঠিক আছে, ভিতরে কান থাকে, ঠোঁট আছে, উড়তে পারে, তাদের আমরা বার্ডস বলি। আর কি, অ্যাম্ফিবিয়ান্স, উভচর, যারা জলেও থাকে ডাঙাতেও থাকে, তাদের বলছে অ্যাম্ফিবিয়ান্স। আর বিভিন্ন কীটপতঙ্গ, ইনসেক্টস, তাদের আলাদা ক্যাটাগরিতে ভাগ করেছে, যত রকমের কীটপতঙ্গ আছে তাদের। এবার কি বলেছে, যে অ্যানিমেলরা, প্রাণীরা স্থলেও বাস করতে পারে, আবার জলেও বাস করতে পারে, আবার আকাশে উড়েও বেড়াতে পারে, আবার স্থলে জলে উভয় জায়গাতেও বাস করতে পারে। তারপরে বলছে, অ্যানিমালস আর ক্যাপেবল অফ মুভমেন্ট অ্যান্ড দে মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। অবশ্যই অ্যানিমাল, একটা প্রাণী এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা করতে পারে। অ্যানিমালস হ্যাভ ডিফারেন্ট ফিডিং হ্যাবিটস, মানে বিভিন্ন প্রাণী বিভিন্ন রকম খাবার খায়। ইট মে বি কার্নিভারাস, হার্বিভারাস অর ওমনিভার্স, মানে এদের বলছে কার্নিভার, হার্বিভার আর ওমনিভার, এই খাবারের উপর ডিপেন্ড করে তাদের তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছে, কার্নিভার্স, হার্বিভার্স আর ওমনিভার্স। কার্নিভার্স হচ্ছে যারা মাংস খায়, হার্বিভার্স হচ্ছে যারা শুধুমাত্র ঘাস পাতা, গাছ, সবজি জাতীয় খাবার খায়, আর ওমনিভার্স হচ্ছে যেটা উভয়কেই খায়। কার্নিভার্সদের যে খাবার হয় মাংস, এবং হার্বিভার্সের যে খাবার হয় সবজি জাতীয় জিনিস, সবজি, সবুজ শাকসবজি, এই দুটোই যারা খায় তাদের বলছে ওমনিভার্স। ইট হ্যাজ আ ভ্যারাইটি অফ সেন্স অ্যান্ড ইট ক্যান সি, হেয়ার, টেস্ট, স্মেল অ্যান্ড ফিল। তো এদের বিভিন্ন রকম সেন্স হয়, মানে সবাই যে একরকম দেখবে সেটাও নয়, সবাইকে একই কালার দেখবে সেটাও নয়, আবার সবাই যে একরকম ফ্রিকোয়েন্সি শুনবে, হয়তো কেউ 2 মিটার দূর থেকে বলছে তার আওয়াজটা শুনতে পারবে একরকম প্রাণী, আরও এমন প্রাণী আছে যারা 2 মিটার থেকে বললেও শুনতে পাবে না, ঠিক আছে। এইরকমভাবে ডিফারেন্ট টাইপ অফ হেয়ার তাদের সেন্স হয়। আর টেস্ট, টেস্ট, খাবারের টেস্টও সবার আলাদা হয়। স্মেল, গন্ধও সবার, মানে গন্ধ, সব গন্ধ সবার ভালো নাও লাগতে পারে, তাই না? সবার স্মেলের সেন্সটাও কিন্তু সবার আলাদা আলাদা হয়। তেমনি ফিলের সেন্সটাও সবার আলাদা হয়। অ্যানিমালস রিপ্রোডিউস অ্যান্ড প্রোডিউস দেয়ার অফস্প্রিং বাই ডিফারেন্ট মোডস অফ রিপ্রোডাকশন। ডিফারেন্ট অ্যানিমালস হ্যাভ স্পেসিফিক মোডস অফ রিপ্রোডাকশন ডিপেন্ডিং আপন ইটস নেচার। হ্যাঁ, জননের ক্ষেত্রেও সবার আলাদা আলাদাভাবে জনন পদ্ধতি, তাদের জননের টাইপ আলাদা হয়, তারা কি কোন সময় জনন করবে সেই নেচারের প্রকৃতি, ঋতুতেও, ঋতু হিসেবেও তাদের জনন আলাদা আলাদাভাবে হয়, ঠিক আছে। সবাই এক সময়েই রিপ্রোডাকশন হবে এমনটাও নয়, কারোর হয়তো রিপ্রোডাকশন শীতকালে হয়, তো কারোর রিপ্রোডাকশন গরমে হয়, তো বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন টাইপে হয়, টাইমে হয়। ইন অ্যানিমালস ব্রিদিং অ্যান্ড সার্কুলেটারি সিস্টেম আর ডিফারেন্টলি ডেভেলপড।
এখানে বলছে শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া সেটাও বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন রকম, তারপরে হচ্ছে সার্কুলেটরি সিস্টেমের ক্ষেত্রেও বিভিন্ন রকম, বিভিন্ন খাবার পাচন, বডি রেচন রেচন বস্তুগুলো কিভাবে নির্গত হবে সেটা বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বিভিন্ন রকম, তারপরে হার্ট, লাংস আর মোস্ট ডেভেলপিং ম্যামালস, ঠিক আছে, সব থেকে তাহলে কি বলছে সার্কুলেটরি সিস্টেম, হার্ট, ব্রিদিং অ্যান্ড লাংস আর মোস্ট ডেভেলপমেন্ট ইন ম্যামাল, ডেভেলপ ইন ম্যামাল মানে স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে সব থেকে বেশি উন্নত হচ্ছে সার্কুলেটরি সিস্টেম, হার্ট, হৃৎপিণ্ড, ব্রিদিং, নিঃশ্বাস প্রশ্বাস এবং ফুসফুস, ফুসফুসের গঠন। তো ম্যামালসের ক্ষেত্রে এই চারটে জিনিস সব থেকে উন্নত, ঠিক আছে। এরপরে চলে আসছি ক্লাসিফিকেশন অফ অ্যানিমালস। তো অ্যানিমালস মোস্টলি মাল্টিসেলুলার অর্গানিজম প্রেজেন্ট ইন দ্য কিংডম অ্যানিমেলিয়া অর মেটাজোয়া। তাহলে অ্যানিমেলকে কোন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে? অ্যানিমেল হচ্ছে অ্যানিমেলিয়া রাজ্যের, আর মেটাজোয়ার মানে অ্যানিমেলিয়া রাজ্যটাকে মেটাজোয়াও বলা হয়, ঠিক আছে। রাজ্য কি? অ্যানিমেলের রাজ্য হলো অ্যানিমেলিয়া অর মেটাজোয়া। তাহলে এরা কি হয়? এরা মেনলি মাল্টিসেলুলার অর্গানিজম মানে বহু কোষীয় প্রাণী। এবার এদের যে ক্লাসিফিকেশন আছে, এটা বিভিন্ন রকম ক্লাসিফিকেশন আছে, সেটাকে আমি তোমাদের টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 করে এইভাবে নোটস বানিয়ে তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে। এটা আমি নিজে থেকে বানিয়েছি তোমাদের জন্য, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। কারণ যদি শুধুমাত্র নামগুলো বলি কিসের বেসিসে ভাগ করা হয়েছে সেটা মনে থাকবে না, তো আমি সেই হিসেবে টাইপ 1, টাইপ 2 করে ভাগ করেছি। তো টাইপ 1 এ ভাগ করেছে অন দ্য বেসিস অফ ব্যাকবোন, টাইপ 2 তে ভাগ করেছি অন দ্য বেসিস অফ বডি টেম্পারেচার, টাইপ 3 হচ্ছে অন দ্য বেসিস অফ ফুড হ্যাবিটস, অ্যান্ড টাইপ 4 হলো সাম আদার টাইপ অফ অ্যানিমালস, ঠিক আছে। তাহলে চারটে টাইপে ভাগ করা হয়েছে অ্যানিমালগুলোকে। প্রথম টাইপটা দেখি কি বলছে, অন দ্য বেসিস অফ ব্যাকবোন অর্থাৎ মেরুদণ্ড, আমরা স্পাইনাল কর্ড যেটাকে বলি মেরুদণ্ড, তার উপর ডিপেন্ড করে প্রাণীকে ভাগ করা হয়েছে, অ্যানিমালদের ভাগ করা হয়েছে। কত ভাগে? দু ভাগে ভাগ করা হয়েছে। অন দ্য বেসিস অফ ব্যাকবোন হিসেবে অ্যানিমালকে দু ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভার্টিব্রেট যাদের মেরুদণ্ড আছে, আর একটা হচ্ছে ইনভার্টিব্রেট যাদের মেরুদণ্ড নেই। ভার্টিব্রেট কারা? অন দ্য বেসিস অফ ভার্টিব্রাল কলম। এই ভার্টিব্রাল কলম কাকে বলছে? স্পাইনাল কর্ডটাকে বলছে ভার্টিব্রাল কলম। আর যাদের নেই তাদের বলছে অ্যাবসেন্স অফ ভার্টিব্রেটস, ব্যাকবোন, এটাকে ব্যাকবোন বলছে, স্পাইনাল কর্ড বলছে, ভার্টিব্রাল কলম বলছে। তাহলে যারা ভার্টিব্রেটস তাদের ভার্টিব্রাল কলমটা প্রেজেন্স, আর যারা ইনভার্টিব্রেট তাদের ভার্টিব্রাল কলমটা অ্যাবসেন্স, তাই না? এবার ভার্টিব্রেট কারা, ইনভার্টিব্রেট কারা? ভার্টিব্রেটের মধ্যে তাহলে কারা পড়ছে? যাদের মেরুদণ্ড আছে, শক্ত হাড় আছে পিঠে, ম্যামালস, বার্ড, ফিশ, রেপটাইল অ্যান্ড অ্যাম্ফিবিয়ান, তাহলে স্তন্যপায়ী প্রাণী, পাখি, মাছ আর কি সরীসৃপ আর উভচরদের ক্ষেত্রে। আর অ্যাবসেন্স অফ ভার্টিব্রেটস অর ব্যাকবোন যাদের নেই, ইনভার্টিব্রেট কারা? ইনসেক্ট, ক্র্যাব, স্নেলস, স্টারফিস মানে পোকামাকড় পতঙ্গ যেগুলো, ক্র্যাব, কাঁকড়া, স্নেল, কাঁকড়ার বাইরে খোলস আছে কিন্তু বডির ভিতরে কোনো হাড় নেই, ঠিক আছে। ক্র্যাব হলো স্নেল, শামুক, শামুকটা শুধু বাইরে যে খোলস ওটা জাস্ট খোলস, ওর মধ্যে কিন্তু শামুকটা থাকে, শামুকের বডি কিন্তু আলাদা, সেটা পুরোটাই নরম। আর স্টারফিশ এর বডিটাও নরম, ঠিক আছে, তো এদের কোনো মেরুদণ্ড থাকে না। টাইপ 2, অন দ্য বেসিস অফ বডি টেম্পারেচার, মানে বডি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ওয়ার্ম ব্লাডেড অর্থাৎ বডি টেম্পারেচার যাদের বেশি তাদেরকে বলছে ওয়ার্ম ব্লাডেড, আর যাদের বডি টেম্পারেচার কম তাদের বলছে কোল্ড ব্লাডেড, মানে যাদের বডির টেম্পারেচারটা পরিবর্তন হয়। অ্যানিমালস আর এবল টু রেগুলেট দেম টেম্পারেচার অফ দ্য বডি, মানে তাদের টেম্পারেচারটাকে পরিবর্তন করতে পারে, যেমন হচ্ছে স্তন্যপায়ী প্রাণী আর পাখি, ম্যামালস অ্যান্ড বার্ডস। কোল্ড ব্লাডেড হচ্ছে দে আর আনএবল টু রেগুলেট দেয়ার বডি টেম্পারেচার, তাদের বডি টেম্পারেচারের পার্থক্য দেখা যায় না, যেমন হচ্ছে রেপটাইলস, সরীসৃপ, ফিশেস, মাছ, অ্যাম্ফিবিয়ান্স, উভচর এবং ইনসেক্ট, এদের বডি টেম্পারেচারের উপর ভাগ করা হয়েছে, ঠিক আছে, কোল্ড ব্লাডেড বলে এদের। তো তোমরা গুলিয়ে ফেলবে না, এখানে দেখো ইনভার্টিব্রেটের ক্ষেত্রে ইনসেক্ট, ক্র্যাব, স্নেল, স্টারফিশ ছিল, এখানে বডি টেম্পারেচারের ক্ষেত্রে কিন্তু দেখো রেপটাইল, ফিশ, অ্যাম্ফিবিয়ান্স অ্যান্ড ইনসেক্ট, এরা সব এক জায়গায় হয়ে গেছে, ঠিক আছে। আর যদি বলে যে অ্যাম্ফিবিয়ান আর ফিশ সব এক জায়গায় আছে, কিন্তু অ্যাম্ফিবিয়ান আর ফিশ এক্ষেত্রে কিন্তু ভার্টিব্রেট, এটা তোমরা আগে দেখলে রেপটাইল রোগ। তারপরে দেখো টাইপ 3, অন দ্য বেসিস অফ ফুড হ্যাবিট,
কার্নিভার্স অ্যানিমালস, হার্বিভার্স অ্যানিমালস, অমনিভার্স অ্যানিমালস। কার্নিভার্স কাদের বলছে? হুইচ ফিড অন আদার অ্যানিমালস অর ফ্লেশ, অর্থাৎ আঁশ, মাংস, আঁশ জাতীয় খাবার খায়, মাংস খায়, অন্যকে খেয়ে বেঁচে থাকে অন্য প্রাণীদের, তাদের বলছে কার্নিভার্স, লাইক লায়ন, টাইগার, শার্ক, হোয়েল, ইগল, ভালচার এটসেট্রা। সিংহ, বাঘ, শার্ক, তিমি, শার্ক হচ্ছে কি বলে হাঙর, তিমির আর ইগল আর ভালচার শকুন, এরা হচ্ছে কার্নিভার্স অ্যানিমাল, মাংসাশী প্রাণী। দে হ্যাভ, এবার দেখো এখানে একটা পয়েন্ট বলছে, দে হ্যাভ শার্প পয়েন্টেড অ্যান্ড কাট ফ্রন্ট টিথ। শার্প কেন? মাংসটাকে যাতে ছিঁড়ে খেতে পারে। পয়েন্টেড কেন? হুল থাকে, ঠিক আছে। শার্প আর পয়েন্টেড মানে হচ্ছে তীক্ষ্ণ প্লাস হচ্ছে ধারালো, এবং কার্ভ, তাদের দাঁতগুলো একটু বাঁকানো বাঁকানো হয় যাতে সে মাংসটাকে সহজে টেনে ছিঁড়তে পারে। দে অলসো হ্যাভ স্ট্রং গ্রাইন্ডিং টিথ ইন দ্য ব্যাক অব দেয়ার মাউথ, আর ভিতরের দিকে, ব্যাক অব দেয়ার মাউথ মানে মুখের ভিতরের দিকে শক্তিশালী দাঁত থাকে, যেটা কি করে ভালো করে মাংসটাকে চেবাতে সাহায্য করে, পিষে দিতে, একদম মিক্স করে দিতে সাহায্য করে। বুঝতে পারলে? তাহলে এটা কাদের বৈশিষ্ট্য? শার্প পয়েন্টেড অ্যান্ড কার্ভ টিথ, মনে রাখবে কার্নিভারাস অ্যানিমালসদের, ঠিক আছে। আর কি, দে হ্যাভ অলসো স্ট্রং গ্রাইন্ডিং টিথ ইন দ্য ব্যাক অব দেয়ার মাউথ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। হার্বিভার্স অ্যানিমালস এর ক্ষেত্রে, হুইচ ফিডস অন দ্য প্ল্যান্টস অ্যান্ড লিফি মেটেরিয়াল, যারা কি করে গাছেদের খায়, তাদের গাছের যে পাতা সবুজ জিনিস সেগুলো খেয়ে বেঁচে থাকে, যেমন তৃণভোজী, কারা? এলিফেন্ট, কাউ, র্যাবিট, হাতি, গরু, খরগোশ, এরা হচ্ছে হার্বিভার্স অ্যানিমালস। এবার এরাও তো খায়, তাহলে এদের বৈশিষ্ট্য কি? হার্বিভার্স হ্যাভ শার্প ফ্ল্যাট অ্যান্ড ব্রড ফ্রন্ট টিথ, তাদের দাঁত কিন্তু পয়েন্টেড নয়, ধারালো নয়, শার্প তীক্ষ্ণ কিন্তু ফ্ল্যাট মানে ভোঁতা, এবং ব্রড ফ্রন্ট টিথ মানে সামনের দিকে বড়, ঠিক আছে, একটু প্রশস্ত। দে হ্যাভ শার্প ফ্রন্ট টিথ টু প্লাক অ্যান্ড বাইট লিভস অফ প্ল্যান্টস। দিস অ্যানিমালস অলসো হ্যাভ স্ট্রং অ্যান্ড ফ্ল্যাট ব্যাক টিথ টু চিউ দ্য ফুড, তা তাদের যে সামনের দাঁতগুলো সেগুলো কি হয়, তীক্ষ্ণ হয়, এবং যাতে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে পারে তার জন্য কি হয়, একটু মানে কামড়ানোর জন্য যেরকম দাঁতগুলো হওয়া উচিত, যে খুব তীক্ষ্ণ নয় কিন্তু যেন পাতাগুলো ছিঁড়ে খেতে পারে সেরকম। শুধু মনে রাখবে যে প্লাক অ্যান্ড বাইট করার জন্য তাদের দাঁতগুলো তৈরি, আর কি তাদের ফ্ল্যাট ব্যাক টিথ, তাদের যে পিছনের দাঁতগুলো সেগুলো একদম মসৃণ কিন্তু শক্তিশালী, যাতে খাবারটা চেবাতে পারে। নেক্সট হচ্ছে অমনিভার্স অ্যানিমালস। অমনিভার্স অ্যানিমালস হুইচ ফিড অন বোথ প্ল্যান্টস অ্যান্ড ফ্লেশ, যারা গাছ এবং মাংস, আঁশ জাতীয় খাবার উভয়ই খায়, যেমন ডগ, ক্যাট, হেন, ময়না, বিয়ার এটসেট্রা। আমরাও অমনিভার্সের মধ্যে পড়ি, ম্যামালসরা তো হিউম্যান বিং, তো কুকুর, বিড়াল, মুরগি, ময়না আর ভাল্লুক, এরা সবাই কিন্তু অমনিভার্সের মধ্যে পড়ে। যেমন দেখো তারা কি করে, বিভিন্ন রকম খাবার খায়, গাছও খায়, মাংসও খায়, ঠিক আছে, সব খাবার খায়, সর্বভোগ যেটাকে বলি। এবার দেখো এখানে ছবি দেওয়া আছে, ছবি দিয়ে মনে রাখার চেষ্টা করো। কার্নিভার্স কারা? এখানে শেয়াল আছে, এখানে লায়ন আছে, হ্যাঁ, জ্যাকাল আছে, লায়ন আছে, এরা খাচ্ছে কি? শুধু মাংস। তারপরে হচ্ছে অমনিভার্স, অমনিভার্সে কি খাচ্ছে? তারা মাংসও খাচ্ছে আবার বিভিন্ন সবজিও খাচ্ছে, যেমন পাখি, মানুষ। হার্বিভার্সের ক্ষেত্রে শুধু হার্ব জাতীয় খাবার খাচ্ছে, মানে সবুজ শাকসবজি জাতীয় খাবার, যেমন ছাগল, গরু, ভেড়া, গরু, এরা শিপ, কাউ, এরা ব্যাস। এরপরে টাইপ নাম্বার ফোর, সাম আদার টাইপ অফ অ্যানিমাল, মানে এদেরকে আলাদা ক্যাটাগরিতেই ভাগ করা হয়েছে, মানে এদের নির্দিষ্ট বৈশিষ্ট্যের ওপর ওদের নিজস্ব কোনো ফিচার্স আছে যার জন্য এদের ওই টাইপ থেকে আলাদা করা হয়েছে। এদের খাবার আলাদা, এদের কিভাবে খাচ্ছে, কি খাচ্ছে সেটা ব্যাপার নয়, এদের দেহের বৈশিষ্ট্যের ওপর ডিপেন্ড করে আলাদা রকমভাবে ভাগ করা হয়েছে। এক হচ্ছে নোয়ার্স, দিস অ্যানিমালস হ্যাভ লং টিথ, পেয়ার অফ লং টিথ আর ইউজ টু নো অর হার্ড ফুডস, এদের বলছে লম্বা দাঁত থাকে, পেয়ার অফ লং টিথ যে থাকে, লম্বা একজোড়া দাঁত থাকে, সেটাকে কি করে চেবাতে সাহায্য করে, হার্ড ফুডস, হার্ড ফুড ছিঁড়তে সাহায্য করে। ইট ইজ কমনলি প্রেজেন্ট ইন দ্য রোডেন্ট ফ্যামিলি অফ ম্যামালস, তাহলে রোডেন্ট ফ্যামিলি অফ মানে ম্যামালসের মধ্যে আবার অনেকটা টাইপ হয়, ঠিক আছে। ম্যামালস অ্যানিমাল, অ্যানিমেলিয়া আর মেটাজোয়াটা হচ্ছে রাজ্য, তারপরে রাজ্যের পরে হচ্ছে যে রাজ্যের পরে কি আসছে, রাজ্যের পরে আমাদের পর্ব আসছে, সে পর্বের ক্ষেত্রে ধরো ম্যামালস, ম্যামালসের তারপরে আসছে
উপপর্ব, এই ম্যামালস পর্বের যে উপপর্ব রয়েছে রোড ফ্যামিলি, ফ্যামিলি হচ্ছে এক মিনিট, তো এখানে একটা ক্লাসিফিকেশন অফ অ্যানিমালস এর একটা চার্ট দেওয়া আছে। তো আমরা তো দেখলাম যে অ্যানিমেল কিংডমকে দুভাগে ভাগ করছে, ভার্টিব্রেটস আর ইনভার্টিব্রেটস, এটা একটা টাইপ অনুযায়ী। কিন্তু আমরা জানি যারা 11-12 কিংবা এখন 9-10 দিয়ে দিয়েছে পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাস, যেখানে মোনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া পাঁচটা রাজ্য রয়েছে। তারপরে তাদেরকে রাজ্য, পর্ব, গোত্র, বর্গ, শ্রেণী, গণ আর প্রজাতি, ঠিক আছে, এই কটা ভাগে ভাগ করা হয়। তো এক্ষেত্রে সেই ভাগের উপর ডিপেন্ড করলে অ্যানিমেলের পরপর পরপর তোমাদের জানতে হবে, কিন্তু সেটা অতটা জানা দরকার নেই। এখানে আমি যে রোডেন্ট ফ্যামিলির কথা বলছি, অ্যানিমেল কিংডমের মধ্যে ম্যামালস যে পার্টটা রয়েছে সেই ম্যামালসের অনেকগুলো ভাগ রয়েছে, যেমন হচ্ছে অ্যানিমেল, মার্সুপিয়ালস, প্রিমেটস, রোডেন্ট, কেটাসেন, সেলস, এই ম্যামালস এর মধ্যে এতগুলো ভাগ আছে। তো এই ম্যামালস এর মধ্যে রোডেন্ট ফ্যামিলির অন্তর্গত হলো কারা, নোয়ার্স পড়াচ্ছিলাম, নোয়ার্সরা, ঠিক আছে, বুঝতে পেরেছ? তো এই নোয়ার্সদের কাজ কি অত কিছু তোমাদের জানতে হবে না, জানবে যে ম্যামেলস ফ্যামিলির অন্তর্গত, ম্যামেলস এর অন্তর্গত রোডেন্ট ফ্যামিলির হচ্ছে র্যাবিট এবং স্কুইরাল, যাদের বলা হয় নোয়ার্স। নোয়ার্স অর্থাৎ খাবারটাকে ছিঁড়ে চিবিয়ে খাওয়া, ঠিক আছে, তারা দাঁতে করে ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে খায়। ছবিটায় দেখো, এটা বাঁদিকেরটা র্যাবিটের ছবি, খরগোশ, আর ডান দিকেরটা কাঠবিড়ালি, যাদের দাঁত কি হয়, একজোড়া দাঁত খুব তীক্ষ্ণ হয়, যাতে খাবার তারা চিবিয়ে ছিঁড়ে খেতে পারে, ঠিক আছে, এদের নোয়ার্স বলে, শুধুমাত্র এদের দাঁতের জন্য এদের নোয়ার্স বলে, ঠিক আছে। তারপরে আরেকটা হচ্ছে সোয়ালোয়িং। সোয়ালোয়িং কাদের বলে, সাম অফ অ্যানিমালস ডিরেক্টলি টেক দেয়ার ফুড অ্যান্ড দে ডোন্ট ফিল দ্যার নিড অফ চিউইং, নোয়িং, দিস ইটিং হ্যাবিট ইজ কল্ড ডিরেক্ট সোয়ালোয়িং অর ডাইরেক্ট সোয়ালোয়িং। তো সোয়ালোয়িং হচ্ছে গিলে খাওয়া, মানে যেটা চেবায়, খাবার কোনো এরা চেবায়ও না আবার ছিঁড়েও খায় না, এরা ডাইরেক্ট একদম গোটা খাবারটাকে গিলে খেয়ে নেয়, সেটাকে বলছে সোয়ালোয়িং। তো এদের এই খাবারের হ্যাবিটের উপর, যে খাবারগুলোকে কিভাবে খাচ্ছে তার উপর ডিপেন্ড করে এদের ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নোয়াস, একটা হচ্ছে সোয়ালোয়িং, সোয়ালোয়িং, ঠিক আছে। তো গেল পুরো ক্লাসিফিকেশন অফ অ্যানিমালস এর যে টাইপগুলো, টাইপ চারটে টাইপ আমি তোমাদের বলে দিলাম, এর বাইরে যেগুলো আছে সেগুলো এখানে পরীক্ষায় আসে না। তো চারটে টাইপের অ্যানিমেল তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, এই চারটে টাইপ। নেক্সট হচ্ছে হ্যাবিটেট অফ অ্যানিমালস, এটাই আজকে লাস্ট টপিক, যে হ্যাবিটেট অফ অ্যানিমালস। ল্যান্ড অ্যানিমালস রিসাইড অন দ্য ল্যান্ড অ্যান্ড ট্রিজ, ম্যামালস, বার্ড, রেপটাইলস। ল্যান্ড অ্যানিমালস হচ্ছে যারা স্থলে থাকে, যারা মাটির উপরে বসবাস করে, গাছে বসবাস করে, গাছের ছায়া থাকে, পাহাড়ে থাকে, তাদের বলছে তারা ল্যান্ড অ্যানিমালস। তারপরে বলছে যে ওয়াটার অ্যানিমালস, ওয়াটার অ্যানিমালস কারা, রিসাইড ইন ওয়াটার অ্যান্ড অফ অর ওয়াটার বডি, এক্সাম্পল ফিশ, ইনসেক্ট, ক্র্যাব, স্পঞ্জ, স্নেক, যারা জলে থাকে, ঠিক আছে, জলের নিচে থাকে, জলের উপরে থাকে, জল তলদেশে থাকে, জলের মধ্যে তারা শ্বাসকার্য চালাতে পারে, তারা হচ্ছে জলজ প্রাণী, যেমন হচ্ছে ফিশ, ইনসেক্ট, ক্র্যাব, স্পঞ্জ, স্নেক, এরা। আর ল্যান্ডের ক্ষেত্রে কারা, যেমন ছবিতে দেখলাম একটা হাতি ছিল, তাছাড়া মানে এখানে হাতির ছবি দিয়েছি বলে শুধু হাতি নয়, এখানে ম্যামালস যত স্তন্যপায়ী প্রাণী আছে সবাইকে বলছে, বার্ড, পাখি আছে তাদের বলছে, সরীসৃপ, রেপটাইল তাদের বলছে, ঠিক আছে। আর এক্ষেত্রে স্নেককে জলজ প্রাণী বলা হচ্ছে। তারপরে হচ্ছে ল্যান্ড অ্যান্ড ওয়াটার অ্যানিমালস হুইচ রিসাইড অ্যান্ড আর এবল টু রিসাইড ইন বোথ অ্যান্ড বোথ ল্যান্ড অ্যান্ড ওয়াটার অ্যান্ড আর কল্ড অ্যাম্ফিবিয়ান্স, এদের উভচর বলছে, যারা জলেও থাকে আবার ডাঙাতেও থাকে। এক্সাম্পল ফ্রগ, টর্টোয়েস, স্নেক, ক্রোকোডাইল, যেমন হচ্ছে ব্যাং, জানি আমরা ছোটবেলা থেকে পড়েছি, এরা উভচর প্রাণী, জলেও থাকে ডাঙাতেও থাকে। তারপরে হচ্ছে সাপ আর ক্রোকোডাইল, কুমির আর হচ্ছে কচ্ছপ। তো এদের জীবনের একটা সময় এরা জলে কাটায়, তারপরে ডাঙায়, ডাঙায় কাটায়, জলেও থাকে ডাঙাতেও থাকে, ঠিক আছে, এরা দু জায়গাতেই থাকতে পারে, সেই জন্য এদের বলছে উভচর প্রাণী, তলেও থাকে জলেও থাকে। তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে, আর কিছু নেই পড়ানোর। তো নেক্সট দিন আমি এর পর থেকে পড়াবো অ্যানিমালস এর ব্রিদিং সিস্টেম কেমন, রেসপিরেটরি সিস্টেম কেমন, রিপ্রোডাকশন কিভাবে হয়, তো তাদের বাকি দিনের পড়াগুলো এটা থাকবে। তো আজকে আমি যা পড়িয়েছি
অনেকটা পড়িয়ে দিয়েছি ডিটেলসে। যদি এত লেন্থের ভিডিও তোমাদের ভালো না লাগে তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এতটা লেন্থের ভিডিও দেখতে তোমাদের অসুবিধা হচ্ছে, তাহলে আমি ভিডিও শর্ট করব। যেহেতু আমি তোমাদের সঠিকভাবে পয়েন্ট টু পয়েন্ট পড়ানোর চেষ্টা করছি, তাই কম্বিনেশনটাও ঠিক রাখার চেষ্টা করছি। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আর যদি ইনফরমেটিভ লাগে লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে অনেক বেশি বেশি শেয়ার করো, নইলে কিন্তু ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো গ্রো করবে না, ঠিক আছে? আমি আর ভিডিও দিতে পারবো না। তো চেষ্টা করো যে অনেক বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করার, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। ইফ ইউ ওয়াচিং দিস ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।